বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন OHCHR। বিবৃতিতে সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে দেশের যে অঙ্গীকার তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এবার সরকারের পক্ষ থেকে জাতিসংঘের ওই বিবৃতির কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের বিবৃতি পক্ষপাতদুষ্ট ও পূর্বপরিকল্পিত, যা দেশের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করেছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদে 7 জানুয়ারির নির্বাচন ছিল শান্তিপূর্ণ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তার কার্যপরিধি লঙ্ঘন করেছে। মাঠ পর্যায়ের বাস্তবতার ভুল উপস্থাপনা মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার করে একপেশে ও পক্ষপাতদুষ্ট মূল্যায়ন করেছে। গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 7 জানুয়ারির নির্বাচন জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। গুটিকয় ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ, যা অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমের মতামতে উঠে এসেছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অসাংবিধানিক দাবিতে নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকার সিদ্ধান্ত নিয়ে গত 28 অক্টোবর থেকে সাধারণ মানুষ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মীসহ 24 জনকে হত্যা করেছে। গণগ্রেপ্তার, হুমকি, গুমসহ প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মাধ্যমে নজরদারি ও ব্ল্যাকমেইলিংয়ের যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত বা উস্কানি দিয়েছে শুধু তাদেরকেই গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সংবিধানের চেতনা ও মানবাধিকার বজায় রেখে একটি প্রগতিশীল সমাজের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশ গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং যে কোনো বৈধ উদ্বেগের সমাধান করতে সদা প্রস্তুত। বাংলাদেশ জাতিসংঘ এবং মানবাধিকার নিয়ে কাজ করতে এবং সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ। আমার নবী, প্রতিদিনের বাংলাদেশ।